গতকাল মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2020-21 সেশনের রেজাল্ট দিয়েছে। যারা চান্স পেয়েছ তাদের সবাইকে জানাই অনেক অভিনন্দন। কিন্তু দুঃখের ব্যাপার হলো, যতজন শিক্ষার্থী চান্স পেয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী চান্স পায়নি। এদের মধ্যে অনেকেই আবার হয়তো শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, তাদের মধ্যেও অনেকের চান্স হয়নি। তাহলে এখন তাদের করণীয় কি? আজকের ভিডিওটা খুবই শর্ট হবে, বেশি কথা বলবো না। জাস্ট তোমরা যারা শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলে কিন্তু দুঃখজনকভাবে হয়তো ভাগ্যের একটু কম বেশি হয় তোমাদের নাম আসেনি সিলেক্টেড লিস্টে, তোমাদের জন্য আজকে কয়েকটা কথা বলবো যে এই মুহূর্তে আসলে তোমাদের করণীয় কি। প্রথমত, মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওনি এই জিনিসটা পৃথিবীর অন্যদের জন্য যাই হোক না কেন, তোমার নিজের জন্যই অনেক বেশি দুঃখের এবং কষ্টের, সেটা কিন্তু আমি বুঝি। তাই এই মুহূর্তে হয়তো অনেকেই তোমাদের কিছু ভালো ভালো কথা বলবে, কিছু হয়তো মোটিভেশনাল কথা শোনাবে, যা শুনে হয়তো সাময়িক একটু তোমাদের মুড এলিভেট হবে। কিন্তু আসলে যে চান্স না পাওয়ার যে দুঃখ বা কষ্ট, এটা কিন্তু এত সহজে কোনোভাবেই মন থেকে দূর করা সম্ভব না। এটা কখন দূর হবে? তাহলে তখনই দূর হবে একমাত্র যখন তুমি ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পাবে, ওটা ভালো একটা ভার্সিটির শিক্ষার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সেই মুহূর্তে কিন্তু আজকে যে তুমি চান্স পাওনি এই কথা তোমার আর মনে থাকবে না। তাহলে এখন আমরা যাতে সামনে গিয়ে এক ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পেতে পারি, তার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত, এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমরা দিলে, রেজাল্ট দিল, এই জিনিসটাকে কয়েকদিনের জন্য ভুলে যাও। কারণ এখন তুমি যত বেশি এই পরীক্ষার কথা, রেজাল্টের কথা মনে করবে, তোমার কিন্তু তত বেশি সময় নষ্ট হবে। এবং তুমি চিন্তা করো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে, এটা তোমার জন্য এখন অতীতকাল। এখন এটা নিয়ে যদি তুমি আর একটা সেকেন্ডও বেশি ভাবো, তোমার ওই একটা সেকেন্ডই নষ্ট হবে, সেটা তো তোমার আর কোনো কাজে আসছে না। তাই এখন কষ্ট করে হলেও নিজের মনকে বুঝিয়ে সেই চিন্তাগুলো মন থেকে দূরে ঝেড়ে ফেলে আমাদের এখন সামনে এগিয়ে যেতে হবে। তাই প্রথম টিপস দিব যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যা হয়েছে সেটা কিছুদিনের জন্য মন থেকে সম্পূর্ণ দূর করে ফেলো। দ্বিতীয়ত, মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা তো আর মনে করলাম না, কিন্তু তাহলে এখন কি করা উচিত আমাদের? তাহলে এখন আমরা চিন্তা করি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, ঠিক সেই প্রস্তুতি দিয়ে আসলে আর কোন কোন ভর্তি পরীক্ষায় আমরা অংশ নিতে পারি। এরকম কিন্তু আরো বেশ কয়েকটি পরীক্ষা আছে, যেমন কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে ডেন্টাল ভর্তি পরীক্ষা বা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। তো এই দুটি ভর্তি পরীক্ষা কিন্তু একদম হুবহু মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতোই, এবং এইটা দিয়ে তুমি নিজের ডাক্তার হওয়ার যে স্বপ্নটা ছিল সেটাকে এখন তুমি বাঁচিয়ে রাখতে পারো। এছাড়া আরো কিছু ভর্তি পরীক্ষা আছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োলজি অনুষদ যেটা ইউনিটের পরীক্ষা সেটা, বা এবার কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো গুচ্ছ পদ্ধতিতে হবে সেটা। তো এই পরীক্ষাগুলা অলমোস্ট মেডিকেলের যে প্রিপারেশন ছিল সেই প্রিপারেশন নিয়েই তুমি দিতে পারো। তাই এখন তোমাদের উচিত হবে সামনে যত এই পরীক্ষাগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করা, এগুলোর প্রস্তুতি গ্রহণ করা। এবং তিন নম্বরে আর কি করতে পারি আমরা? তাহলে এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা যেটুকু পড়াশোনা করেছিলাম সেটাই তো আমাদের জন্য শেষ না, তাই না? কারণ তোমাদের জন্য অনেক ভালো একটা খবর হলো যে বাকি অ্যাডমিশন টেস্টগুলো আরও অনেক পরে হচ্ছে, তাই না? অন্তত ঈদের আগে তো হওয়ার সম্ভাবনা নেই। তাই তোমাদের হাতে এখনো ভালো একটা সময় আছে অন্য যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করার। তো আর কি কি পরীক্ষা দেওয়ার জায়গা আছে যেখানে আমরা মেডিকেল পরীক্ষার প্রস্তুতির সাথে হয়তো একটু ডিফারেন্ট কিছু আমাদের নিজেদের মধ্যে অ্যাড করে বা গ্রো করে আমরা সেই পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারি? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির পরীক্ষা বা অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়গুলো, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা, চিটাগং বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইউনিটের যে পরীক্ষাগুলো আছে সেগুলো আমরা কিন্তু আমাদের মেডিকেলের পড়াশোনার সাথে হয়তো একটু ম্যাথ দেখে বা ওই যে ভার্সিটির প্রশ্ন ব্যাংকগুলো সলভ করে আমরা তাদের জন্য কিন্তু প্রস্তুত হতে পারি। তাহলে আমরা আজকে থেকে যাদের চান্স হয়নি, আমরা কিছুদিনের জন্য, আমি বলবো না যে আজীবনের জন্য, কিছুদিনের জন্য অ্যাডমিশন টেস্টের এই স্মৃতিটাকে নিজের মন থেকে দূরে রাখবো।
এবং এই যে বললাম সামনের যে ভার্সিটির পরীক্ষাগুলো আছে সেগুলোকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে ওগুলোর জন্য প্রিপারেশন গ্রহণ করব এবং সেগুলোর পরীক্ষায় আমরা অংশ নিব। এবং একটা কথা মনে রাখো যে তোমার প্রস্তুতি যেমনই হোক, তুমি ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত থাকো কি না থাকো, যতক্ষণ না পর্যন্ত তোমার কোনো একটা পাবলিক ভার্সিটিতে চান্স হচ্ছে, সামনে যতগুলো অ্যাডমিশন টেস্ট আছে সবগুলোতে অ্যাপিয়ার করো। কারণ তোমার ইতিমধ্যে ভালো একটা প্রিপারেশন নেওয়া আছে, কে জানে এই প্রিপারেশন দিয়েই হয়তো তোমার আজকে ভাগ্যের জোরে মেডিকেলে হয়নি কিন্তু অন্য কোনো একটা ভার্সিটিতে কিন্তু ঠিকই চান্স হয়ে যেতে পারে। এবং যেদিন অন্য একটা ভার্সিটিতে তোমার চান্স হয়ে যাবে সেদিন তুমি মনে করবে এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা, এবং সেদিন যেন তোমার মনে এটা আসে যে ওই দিন চান্স হয়নি, কিন্তু সেই চান্স না হওয়ার যে কষ্টগুলো ছিল সেগুলোকে শক্তিতে পরিণত করার ফলে তুমি আজকে একটা ভালো জায়গায় চান্স পেতে পেরেছ। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। এছাড়াও তোমাদের জন্য আমাদের বিদ্যাসাগর পরিবারের পক্ষ থেকে আমরা এই সমস্ত অ্যাডমিশন টেস্টগুলো, যেমন AFMC অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল এবং অন্যান্য ভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি বিষয়ক এক্সক্লুসিভ ভিডিও আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকবো। এছাড়াও তোমাদের যদি যে কোনো প্রশ্ন থাকে বা কোয়েরি থাকে তোমরা আমাদের পেজে আমাদেরকে জানাতে পারো, আমরা সেগুলোর উত্তর দিয়ে তোমাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করার জন্য চেষ্টা করে যাবো অলওয়েজ। তাহলে সবাই ততদিন ভালো থাকো এবং নিজের বেস্টটা দিয়ে সামনের পরীক্ষাগুলোয় বেস্ট রেজাল্ট নিয়ে আসো। ধন্যবাদ।